কালিয়াগঞ্জ কাণ্ডের পর এবার মুর্শিদাবাদের সালার অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল। পরিবার সূত্রে খবর, কিডনি সমস্যায় ভুগছিলেন সালারের মাধাইপুরের বাসিন্দা চাঁদতারা বেবি, আর গতকাল ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কলকাতায় রেফার করা হলে পরিচিত অ্যাম্বুলেন্স চালককে ডাকে রোগিনের পরিবার। রাজীব চৌধুরী কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজীব, যখন রোগীকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল সেই সময় অ্যাম্বুলেন্স চালকরা বাধা দেন, ঠিক কি কারণে এভাবে বাধা দেন, তারা কি অভিযোগ করছে রোগীর পরিবার? রোগীর পরিবার যেটা অভিযোগ করছেন, সারার ব্লক হাসপাতাল থেকে তখন যখন তারা তাদের পরিচিত অ্যাম্বুলেন্স চালককে নিয়ে কলকাতার দিকে রওনা দিচ্ছিলেন, তখনই হাসপাতালে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স চালকরা তাদেরকে বাধা দেন এবং তারপরে কোনো ক্রমে পিছনের যে গেট রয়েছে সেই গেট দিয়ে যখন অ্যাম্বুলেন্স বার করে নিয়ে যান অ্যাম্বুলেন্স চালক, তারপরে রাস্তার মাঝখানে একেবারে কাঠরোল দিয়ে তাদের রাস্তা কলকাতা যাওয়ার রাস্তা আটকে দেন এবং তারপরে সেখানে মারধর শুরু হয়। প্রকাশ্যে তিনি রোগী মারা গেছেন, তার ছেলেকে মারধর করা হয়, অ্যাম্বুলেন্স চালককে মারধর করা হয় এবং অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয় বলে অভিযোগ, এবং তিনজন অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে সরাসরি কিন্তু অভিযোগ উঠেছে এবং তারা যখন সেই হাসপাতালে অ্যাম্বুলেন্স চালককে এইভাবে আক্রমণের হাত থেকে কোনো ক্রমে মুক্তি পেয়ে যখন কলকাতা থেকে রওনা দিচ্ছিলেন তখন তারা কিছু দূর যাওয়ার পরে তারা রোগী তাকে অন্য হাসপাতালে রেফার করা হচ্ছে কলকাতায় নিয়ে যাওয়ার প্রয়োজন, সেই সময় যেভাবে বাধার সম্মুখীন হতে হলো অ্যাম্বুলেন্স চালক যারা এভাবে বাধা দিচ্ছিলেন, ঠিক কি অভিযোগ তাদের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা গোল করে বলছিলেন যে তারা লাইনে রয়েছেন, তাদের অ্যাম্বুলেন্স দিতে হবে। মানে রোগিনীর পরিচিত যে অ্যাম্বুলেন্স চালক এর আগেও রোগীকে কলকাতা নিয়ে গেছেন ডায়ালিসিসের জন্য, সেই অ্যাম্বুলেন্স চালকের একে নেওয়া যাবে না, কিন্তু রোগীর পরিবারের লোকজন তাদের বোঝাতে থাকেন যে আমাদের পরিচিত অ্যাম্বুলেন্স চালক এবং উনি চেনেন কলকাতার যেখানে তারা নিয়ে যেতে চাইছে প্রধান হাসপাতাল সেখানকার লোকজনের সঙ্গে পরিচিত, ফলে তাদের পছন্দের অ্যাম্বুলেন্স চালক তাকে তারা নিয়ে যাচ্ছেন, কিন্তু তারা বলছেন আমরা লাইনে রয়েছি আমাদের নিতে হবে। এইভাবে অযৌক্তিকভাবে তাদের উপর আক্রমণ এইভাবে জোর সৃষ্টি করেন, তারা সেটা না মানার পরে কিন্তু তাদেরকে একবার না দুবার আক্রমণের মুখোমুখি হতে হয় এবং এই অ্যাম্বুলেন্স চালকরা বেশ কিছুদিন ধরে সালা ওই হাসপাতালে দাহতে। আচ্ছা, যে অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে অভিযোগ, ইতিমধ্যে তিন অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে অভিযোগ করেছে থানায় মৃতের পরিবার, এবং সেই অ্যাম্বুলেন্স চালক তাদের যেটা বক্তব্য যে তাদের অ্যাম্বুলেন্স নিতে হবে, অর্থাৎ নিজেদের তরফে যে অ্যাম্বুলেন্স জোগাড় করেছিল রোগীর পরিবার সেই অ্যাম্বুলেন্সকে নিয়ে যেতে বাধা, তাদের নিজস্ব অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হবে রোগীর পরিবারকে, এভাবেই জোর সৃষ্টি করা হয় রোগীর পরিবারের উপর, এমন তাই অভিযোগ উঠছে ওই অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্তরা পলাতক, অর্থাৎ যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সালারে, যে সময় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল রোগীর পরিবার, সেই সময় বাধার সম্মুখীন হতে হয় এবং তারপরে মৃত্যু হয়েছে রোগী। শুনবো মৃতার ছেলে ঠিক কি বলছেন। সামনেই আমাদেরকে ধরা হয়, ওখানে 30 মিনিট পর্যন্ত আটকানো হয়, ওখানে ঝোর ঝামেলা করে, অনেক কথা বলে যে কেন নিয়ে যাবে অন্যজন, এসে আমাদের লাইন আছে যে লাশ নামাতে দিচ্ছে না, বলছে লাশের পয়সা আমরা ভরে দেবো যদি মারা যায়, আমরা বলছি হাতে পায়ে ধরলাম, দিয়ে ওখান থেকে ইউটার্ন নিয়ে অন্য রাস্তা দিয়ে গেল রিফন ভাই, দিয়ে আমরা বেরিয়ে আসলাম, দিয়ে বেরিয়ে যেতে যাচ্ছি, দিয়ে আবার কুলুরি মোড়ে ওখানে ধরে, ওখানে বুলেট লাগিয়ে দেয় সামনে আর একটা ব্যারিকেডও লাগিয়ে দেয়, দিয়ে ওখানে আমরা নামলাম একটু কথা বলতে যাবো আর আমাদেরকে ধরে মারধর করে। ওইটা দেখে ওই আরিফ ছিল, সানি ছিল আর ওখানে কুলুরির কিছু ছেলেপিলে ছিল, দেখিনি হয়তো, মুখগুলো অন্ধকার ছিল তো অনেক, তো ওখানে মারধর করা হয়। তারপর ওটা দেখে মায়ের মনে হয় কিছু অসুস্থ হয়েছিল, যে হয়তো মারা গিয়েছিলো আমরা বুঝতে পারিনি, একটু পেরিয়েই গ্রিন চিলির ওখানে গিয়ে পৌঁছায়, দিয়ে নাকে হাত দিয়ে দেখছি শ্বাসটা আসছে না। যে খবর আপনাদের জানাচ্ছি মুর্শিদাবাদের সালারের ঘটনা, যেখানে অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরিতেই রোগী মৃত্যুর অভিযোগ উঠলো, কিডনির সমস্যায় ভুগছিলেন সালারের বাসিন্দা চাঁদতারা বিবি, তাকে নিয়ে যাওয়ার সময় বাধার সম্মুখীন হতে হয়। যে অ্যাম্বুলেন্স চালক, যে অ্যাম্বুলেন্সকে বাধার সম্মুখীন হতে হয়েছে সেই অ্যাম্বুলেন্সের চালক, তিনি কি বলছেন এবারে শুনুন। ওরা ওই আরিফ শেখ, জিয়ারুল শেখ আর সনি শেখ, এই তিনজনা পেশেন্ট পার্টিকেও খুব মারধর করেছে, ঠিক আছে। আমি আবার কী করলাম, অ্যাম্বুলেন্স যখন যেতে দিচ্ছি না, আমি অল্টারনেট রাস্তা দিয়ে ওই মাঠ পিছন দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমি কিন্তু গাড়িটা নিয়ে গেলাম। কুলুরি মোড়ে আরিফ শেখ একটা বুলেট গাড়ি লাগিয়ে দিল, ব্যারিকেডটা একটা রাস্তায় লাগিয়ে দিল, মনে করছে ওরই রাস্তা আর কি, মনে যেতে দেবে না, তো আমি ব্যারিকেড সরালাম, বাইক সরালাম, এই সাকিব ভাইকে মেরেছে, আশিক ভাইকে মেরেছে ওরা।